নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। লোকসভা ভোটের আগে মমতার বড় ঘোষণা, 100 দিনের কাজে 21 লক্ষ বঞ্চিতের ব্যাংক অ্যাকাউন্টে 21 ফেব্রুয়ারি টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে মমতার মাস্টার স্ট্রোক, একই সঙ্গে সংখ্যালঘুদের মাথার ছাদ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে বিজেপির থেকে কয়েক যোজন এগিয়ে যেতে আস্তিন থেকে গুরুত্বপূর্ণ তাস খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচির শেষ দিনে মাস্টার স্ট্রোক খেললেন মমতা। রাজ্যই মিটিয়ে দেবে টাকা, 21 ফেব্রুয়ারি 21 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়ার টাকা। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21 ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই সকালের দিকে বন্ধ ছিল মাইকিং। তবে বেলা গড়াতেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁঝ বাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে লড়াই চলবে, রাজ্য রাজধানীতে লাগাতার আন্দোলন ধর্ণা, একাধিকবার প্রধানমন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার ফল শূন্য। 1 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে বকেয়া মেটানোর ডেডলাইন দিয়েছিলেন মমতা, কিন্তু তাতেও কাজ হয়নি। তাই ধর্ণা মঞ্চ থেকেই লোকসভা ভোটের আগে মমতা তুরুপের তাস খেলে দিলেন। 100 দিনের কাজে বঞ্চিতদের বকেয়া মেটাবে রাজ্যই, 21 ফেব্রুয়ারি সব বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, বড় ঘোষণা মমতার। আবাসেও সরব মমতা। একই সঙ্গে মমতা বলেন আবাসের 11 লক্ষও ক্লিয়ার করেও করেনি কেন্দ্র। তবে আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সংখ্যালঘুদের বাড়ি বানানোর টাকা দেবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন, বাদবাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখব। এদিন ধর্ণামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। সবাই চোর আর বিজেপি শুধু সাধু, প্রশ্ন ছুঁড়ে দেন মমতা। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর, সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? 2024-এর লোকসভা ভোটের আগে এই ঘোষণা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, মত রাজনৈতিক মহলে। বঞ্চনার অভিযোগকে সামনে রেখে টানা লড়াইয়ে রাজ্যের এই পদক্ষেপ ভোট ব্যাংকে কতটা ছাপ ফেলে সেটাই দেখার। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।